হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো জেলি ব্লকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি বোলেরো ম্যাক্সি ট্রাক। যারা নাকি ম্যাক্সি ট্রাক খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন। এবং গাড়ি খুবই কম প্রাইজে গাড়ি সোল্ড আউট হচ্ছে, মাত্র 3,10,000 গাড়ি সোল্ড আউট হচ্ছে। সঙ্গে রিফাইন্যান্সেরও সুবিধা রয়েছে, আপনাদেরকে যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে রিফাইন্যান্স করে নিতে পারেন। তার জন্য অবশ্যই ওনার সঙ্গে কথা বলবেন, ওনার সঙ্গে কথা বলে টেস্ট ড্রাইভ করে গাড়ি কিনে নিতে পারেন। এবং গাড়ি রয়েছে আগরতলা মহেশকলাতে, বাইপাস মহেশকলাতে। এবং গাড়িটি 2013 মডেল হলো, গাড়ি কিন্তু ফার্স্ট ওনার রয়েছে এখন অবধি। এবং চারো টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, এবং বডি কন্ডিশন দেখতেই পাচ্ছেন ফুল বডি বানানো রয়েছে, আপনাদেরকে নিয়ে কোনো কিছু করাতে হবে না। এই যে দেখুন, খুবই শক্ত বডি বানানো রয়েছে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো গাড়িটিতে কিন্তু 2013 অনুযায়ী এত জং নেই, খুবই মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে 2013 মডেল হলো। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র 3,10,000 গাড়ি সোল্ড আউট হচ্ছে, সঙ্গে রিফাইন্যান্সের সুবিধা পাচ্ছেন। আবার বলছি গাড়ির ডিটেলস, এটি 2013 মডেল, ফার্স্ট ওনার রয়েছে। এবং গাড়িটি রান করেছে 87,000 কিলোমিটার, এবং গাড়িটির আস্কিং প্রাইস হলো 3,10,000, তবে সঙ্গে রিফাইন্যান্সের সুবিধা রয়েছে। এবং ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই দারুণ কন্ডিশন রয়েছে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কিলোমিটারটা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। মাত্র 87,000 কিলোমিটার রান করেছে গাড়িটি, এবং গাড়িটি ডিজেলে রয়েছে। হ্যাঁ, বোলেরো তো ডিজেলে থাকে আপনারা সবাই জানেন, তারপর একটু বলে দিলাম আমি। তো বন্ধুরা, আশা করি মোটামুটি একটি আইডিয়া নিতে পেরেছেন যে গাড়িটি কি কন্ডিশনে রয়েছে। আমি সবকিছু দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন টায়ার কন্ডিশন, টায়ার কিন্তু কিছুর না, একদম অরিজিনাল টায়ার রয়েছে, খুবই দারুণ কন্ডিশন রয়েছে টায়ারগুলা। আপনার শুধু নিবেন আর ইউজ করবেন, এক্সট্রা কোনো কাজ করাতে হবে না আশা করি। এই যে দেখুন টায়ার কন্ডিশন, চারো টায়ারে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, রিসোল টায়ার নেই। এবং বডিও খুবই শক্ত বডি বানানো রয়েছে, ফুল বডি বানানো রয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।